এক কথা বললে আমি বলবো যে প্রত্যেকটা ছেলে উচিত তার মাকে নিয়ে সিনেমা দেখতে আসা, গার্লফ্রেন্ডকে নিয়ে বউকে নিয়ে আসুক আর না আসুক মাকে নিয়ে আসা উচিত। আমি তো আজকে ফার্স্ট আসলাম, আমি গতকালকে পর্যন্ত শুটিংয়ে ছিলাম, তো আমি ঢাকা এসে চলে আসলাম সাথে সাথে। অনেস্টলি আমি আসলে এক্সপেকটেশন নিয়ে আসিনি, কারণ আমি জানি যে একটা খুব কঠিন সময় যাচ্ছে সবার জন্য। তবে প্রত্যেকটা সেক্টর কিন্তু রিগেইন করেছে, রেস্টুরেন্ট বিজনেস থেকে শুরু করে এভরিথিং। শুধু প্রবলেম হচ্ছে যে অনেকে ভুলে যাচ্ছেন যে আমাদের এই শিল্পের সাথে মানে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে ব্যক্তিগতভাবে ওতপ্রোতভাবে অনেক মানুষ জড়িত, তো এই মানুষগুলো কিন্তু হারিয়ে যাবে যদি, কারণ তারা তো অন্য কিছু পারে না। তো একটা ছবি ভালো করে খুব দরকার ছিল এবং আই ওয়াজ সো হ্যাপি। এই ছবিটা যদি আমার না হয়ে অন্য কারো হতো, আমি ঢুকে যদি এরকম দেখতাম আমি সমান সংখ্যক হ্যাপি হতাম সত্যি কথা। কারণ দর্শকের এটা প্র্যাকটিস, তারা যে আবার শুরু করেছেন, তারা যে আমাদেরকে বিশ্বাস রেখে আসছেন এবং সেফটি মেনে আসছেন, বোনাস হচ্ছে তাদের ছবি ভালো করছে। শুধু আমার না, অনেকের পরবর্তী মুভি রিলিজ ডিপেন্ড করছে এই ছবিটা কত ভালো ব্যবসা করে তার উপর। তার আগে দেখবেন যে হলে দর্শক আসে কি আসে না। দর্শকরা যদি তাদের বিশ্বাস অর্জন করতে পারে তাহলে হয়তো যারা বড় ছবি নিয়ে বসে আছেন, কারণ আমি জানি অনেকেই আছেন, আমার নিজেরও বেশ কয়েকটা ছবি আছে, তো তারা প্রডিউসাররা ডিরেক্টররা তখন হয়তো তারাও সাহস করবেন যে দিস ইজ এ নিউ নর্মাল, এখন আমাদের কীভাবে ছবি রিলিজ হতে হবে প্রপার প্রমোশনের মাধ্যমে এবং ছবির মেরিট থাকতে হবে ডিফিনেটলি। তো আমার মনে হচ্ছে ম্যাস পিপল যেহেতু আমাদের এই ছবিটা পছন্দ করছেন, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা হয়তো আরও রেসপন্স পেতে পারি, কারণ এখন তো মাত্র শুরু। ভাই আপনি তো কাজ করার সময় একটা প্রত্যাশা ছিল, তো আজকে যেহেতু হলে এসে দেখলেন সিনেমাটা, দর্শকদের অনুভূতি পাইলেন বা তাদের মতামত হয়তো জানতে পারছেন, তো সেই জায়গা থেকে কাজ করার সময় যে এক্সপেকশনটা ছিল এখন কি সেই জায়গাটা কতটুকু পূর্ণ হয়েছে, কতটুকু এক্সপ্রেশন নিয়ে কাজ করতেছিল? এক্সপেকটেশন একটা জিনিসের চেষ্টা করছি আসলে, এটা এখনো পারিনি পুরোপুরি। এক্সপেকটেশন জিরো করে যদি কাজ করা যায় তাহলে মনে কষ্ট কম পাওয়া যায়। কারণ হচ্ছে যে যখন একটা নর্মাল টাইমে ছবি রিলিজ পেত, যদি আজকে ধরেন এই ছবিটাই যদি একটা নর্মাল টাইমে রিলিজ পেত, আমি জানি না যে আজকে যদি আমি এত দর্শক দেখি তাহলে নর্মাল টাইমের বেশি হওয়ার কথা। এই ছবিটার জন্য আমি এর জন্য এই সিচুয়েশনের জন্য কোনো এক্সপেকটেশনই রাখিনি, কারণ দর্শকদের সিচুয়েশন আমিও বুঝি, কারণ আমাকে বাইরে কাজ করতে হচ্ছে, আমার বাবা মার জন্য আমারও টেনশন হচ্ছে, এটা খুবই স্বাভাবিক। বাট আমার দেখে ভালো লাগলো যে সেফটি সিকিউরিটি এনশিওর করে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সবাইকে ভেতরে নিচ্ছে, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। একটা তো দর্শক আশা করি সামনে যারা এখন দেখেনি তারাও আসবে। এর আগে অনেকে অনেকভাবে বলছে আর কি, মানে বিশ্ব সুন্দরী বেসিক্যালি যদি বলছে মানে কোন দিকটা থেকে ছবিটা দেখবে আর কি দর্শক অডিয়েন্স। এক কথা বললে আমি বলবো যে প্রত্যেকটা ছেলের উচিত তার মাকে নিয়ে সিনেমা দেখতে আসা, গার্লফ্রেন্ডকে নিয়ে বউকে নিয়ে আসুক আর না আসুক মাকে নিয়ে আসা উচিত। এটা মায়েদের সিনেমা, এটা মায়েদের জন্য বানানো সিনেমা, একজন মায়ের দ্বারা না বানানো সিনেমা। আপনার যে এটা এখন চলছে এবং আমরা দেখছি যে দর্শকও আসছে এবং ভবিষ্যতে আরও হয়তো নর্মাল হয়ে যাবে, টিকা যখন চলে আসবে কারণ তখন আরও নর্মাল হয়ে যাবে, তো আমরা বাংলা সিনেমায় যে জায়গায় ছিল সেই জায়গাটাই আমরা দেখতে চাই আবার, আপনি কিন্তু সেই জায়গাটা হারিয়ে ফেলেছি, আপনার কাছে কী মনে হয়? আমি খুবই ছোটো মানুষ এটা নিয়ে কথা বলার জন্য, আমি নট এক্সপিরিয়েন্স এনাফ, আমি আমার একটা এটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে কথা বলবো না, আমাদের অভিভাবক তাদের উপরে ছেড়ে দিলাম। আমাদের কাজ হচ্ছে কাজ করা, আমি কাজ করছি এখন, যে কাজ দর্শক বলে ভালো রেজাল্ট না সেটা তো অবশ্যই, এবং এক্সপেকটেশন তো থাকতে হবে, একটা স্বপ্ন থাকতে হবে, সেই স্বপ্নটা পূরণ করার জন্য কাজ করে যেতে হবে, সেটা আপনাদেরকেই করতে হবে, আপনি আছেন আরও যারা আছেন আমাদের বাংলাদেশের বাংলা সিনেমায় যারা আপনারা এখন লিড দিচ্ছেন তাদের মধ্যে আপনি একজন, তো আপনারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে এবং সেই স্বপ্নটা পূরণ করা, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন আছে সিনেমা নিয়ে, আগে যখন পরিবার নিয়ে হলে আসতো মুভি দেখতো এবং সেই জায়গাটা তৈরি করার জন্য আপনারও তো কিছু দায়বদ্ধতা আছে, এবং সেই ক্ষেত্রে খুবই ভালো হয়েছে, সুন্দর করে সবার রেসপন্সিবিলিটি আছে। এবং একটা জাস্ট ছোট্ট তথ্যে বিশ্বাস করি, সবার সবাইকে নিয়ে লাগে অ্যাটলিস্ট প্রত্যেকে যদি প্রত্যেকের কাজটা অনেস্টলি করে, মানে আমি বেস্ট অ্যাক্টর হব এটা আমার উপরে না কিন্তু, কিন্তু আমি কি আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি নাকি ভালো কাজ করার, সেটা পরে ভালো খারাপ
প্রত্যেকে যদি অনেস্টি দিয়ে কাজ করে এবং নিজের সেরাটা দেওয়ার একটু চেষ্টা করতে থাকি আমরা, ইনশাল্লাহ এভরিথিং উইল চেঞ্জ। এবং যতদূর আমি দেখছি আলহামদুলিল্লাহ নেগেটিভ ভাবার তো কোনো কারণই নেই, আমরা অনেক পজিটিভ মানুষ, আমরা পজিটিভ ছিলাম দেখে আমাদের দেশ আজকে স্বাধীন দেশ, আমাদের পূর্বপুরুষরা পজিটিভ ছিলেন দেখে, তো আমরাও পজিটিভ। যে কোনো একটা সমস্যাটা যেভাবে থাকে সেভাবে একটা সমাধান থাকে, ইনশাল্লাহ দেখা যায়। দর্শকের সাপোর্ট আছে, দর্শক তো সাপোর্ট দিবেই, সিনেমেটিক্সও বাড়াতে হবে, অভিনয়ের দক্ষতাও বাড়াতে হবে। তো এই যে বিষয়গুলো আছে, এই ক্রান্তিকাল আমরা পেরুতে আমাদের আর কী করা দরকার বলে মনে হয়? এখন রেগুলার সিনেমা তো রিলিজ দিতে হবে, কারণ যাদের সিনেমা আটকে আছে তাদের প্রডিউসার তো মুভ করতে পারছে না, কোনো ডিরেক্টর নতুন প্রজেক্ট হাতে নিতে পারছে না, কোনো আর্টিস্ট নেক্সট প্রজেক্টে মুভ করতে পারছে না তার লুকের কারণে, অ্যাপিয়ারেন্সের কারণে। তো আমার কাছে মনে হয় যে যদি এবার যেহেতু ভালো ভালো গল্পের সিনেমা ব্যাক টু ব্যাক অনেকগুলো আসবে এবং টেস্ট দর্শকের একটু চেঞ্জ হয়েছে, রুচিটা কিন্তু এখন একটু ডিফারেন্ট, তো আমার কাছে মনে হয় যে তারা সুস্থ ধারার ফ্যামিলির মানুষজনকে নিয়ে মতো সিনেমা বেশ কয়েকটা দেখতে পারবেন যদি সিনেমা এখন ব্যবসা করা শুরু করে। আর এভাবেই কিন্তু একটা আস্তে আস্তে হচ্ছে প্রসেস, প্রথম স্টেপটা আমরা দিই, তারপর বাকিটা দেখা। পরামনে আমরা দেখেছি যে দর্শক ভালো সাড়া পেয়েছে এবং ওটা ভালো জনপ্রিয়তা পেয়েছে, এখন আমার কাছে মনে হয় যে আপনার আগে ইনফরমেশন কালেক্ট করা দরকার, কারণ আমি প্রথমে পরামন করেছি, তারপরে আমি দহন করেছি, তারপরে ফাগুন হাওয়ায় করেছি, তারপরে আমি বিশ্ব সুন্দরী করেছি, পরামনে করে আমার বিশ্ব সুন্দরী পরামন যেটা পরামন টু সেটা যে জনপ্রিয়তা সেটার জনপ্রিয়তা কিন্তু সবগুলো ছাড়িয়ে আমরা যেটুকু দেখেছি দর্শক জন্য জনপ্রিয়তার দিক থেকে, সেই জন্য সেইভাবে আসলে বলার যে পরামনের পরে বিশ্ব সুন্দরী নিয়ে আলোচনা হচ্ছে এবং আশা করছি যে বিশ্ব সুন্দরী পরামনকে ছাড়িয়ে যাবে। এর পরবর্তীতে যে মুভিটা আপনার আসবে সেটার অপেক্ষায় কি আসলে দর্শক থাকতে পারে? না, আমার দর্শকের অপেক্ষার কোনো বিষয় নেই এখানে, কারণ দর্শক অনেক স্মার্ট, যদি কোথাও ভালো কিছু আসে তারা নিজেরাই খুঁজে বের করে নেবে। আর আমাদের কাজ হচ্ছে আমাদের ছবিটা ভালো মতো বানানো, ভালো অ্যাক্টিং করা, তারপরে সেটাকে প্রজেক্ট করা, আমরা সেটুকুই করি। পরামনের সাকসেসকে কোনোটা পার করতে কি পারবে কি পারবে না এটা আমার হাতে নেই, রাইট? সো আমার হাতে হচ্ছে হার্ডওয়ার্ক করা, আমি হার্ডওয়ার্ক করে যাবো সেটা যে কোনো ছবির জন্যই। থ্যাংক ইউ। আপনি পরামনে অভিনয় করেছেন যার সাথে বিশ্ব সুন্দরীতে আবার অন্য নায়িকা, মানে যে কোনো একটা আমরা দেখেছি যে আগে জুটি থাকতো, আমি ফ্রাঙ্কলি বলি যে সালমান শাহ শাহ ওমর সালিম মৌসুমী বা ওমর শেখ ওমর সালিম জুটির একটা বিষয় ছিল, তো আমাদের সেই ধারাটা বা সেই হিসেবে আসলে দর্শক কিন্তু দেখতে চাই যে সালমান শাহ শাব্দুর যেরকম একটা ভালো সময় দিয়েছে বাংলা সিনেমায়, ভালো একটা যুগ তারা দিয়েছে, এইরকম কি আপনার কোনো কারোর সাথে জুটি হবে কি না যেটা ভালো আমি পুরো স্টেটমেন্টটাকে অনেক সিম্পল করে দিই, অনেক কমপ্লেক্স করে আপনি বলেছেন, আমি সিম্পল করে দিই। ডিরেক্টরকে জিজ্ঞেস করি এই চরিত্রের জন্য আপনি কাকে ধরেছেন, ডিরেক্টর বলে অমুককে, আমি বলি অমুকই আমার কাছে সেই চরিত্র শেষ। এটা পুরো স্বপ্নটা ডিরেক্টর, ইন্ডাস্ট্রি যদি ভালো করতে থাকে, আজকে বিশ্ব সুন্দরী ব্যবসা করছে, আমি আর পরে একটা ব্যাক টু ব্যাক ফিল্ম করে ফেলেছি, পরামন টু ব্যবসা করেছে, আমি আর পূজা দহন করে ফেলেছি, তো দর্শক যাদেরকে যেভাবে গ্রহণ করবেন ডিরেক্টররা প্রডিউসাররাও তাদের উপরে সেভাবে লগ্নি করার চেষ্টা করবে। ম্যাটার ইজ ভেরি সিম্পল, দিস ইজ অ্যান অডিয়েন্স কল, তারা যার সাথে যাবেন তার সাথে কাজ করবে। চরণিকা চৌধুরী বলেছে যে এই মুভিতে আপনাকেই নায়ক হিসেবে, আপনি আপনাকেই সে নায়ক হিসেবে চুজ করেছে, এবং আপনি যদি গান আছেন তাহলে নায়ক হিসেবে সে, মানে এই মুভিটাই হয়তো সে করবে, এবং পরিমণিও কিন্তু মানে এটা চরণিকা দিয়েই এটা বলেছে একটা এই টাইপের, তো এটাকে আপনি আসলে কীভাবে দেখেন? একজন ডিরেক্টরের কাছে থেকে আর কী এক্সপেক্ট করতে পারবেন, উনি আমার উপর এতটা বিশ্বাস করেছেন, ভরসা রেখেছেন, এটা আমার রেসপন্সিবিলিটি অনেক বাড়িয়ে দিয়েছে, সেটা কাজের সময় আমি জানতাম, আমি যে কৃতজ্ঞ তাদের কাছে, কৃতজ্ঞতা ছাড়া প্রকাশ করার মতো আসলে কিছু নেই, কারণ তারা অনেক বড়ো মানুষ, আমরা অনেক ছোটো, তা আমাদের উপর এত বড় বাজি ধরেছে এটাই তো বিশাল ব্যাপার। ভাই লাস্ট হচ্ছে যে আপনার দর্শকদের নিয়ে বিশ্ব সুন্দরী নিয়ে কী করবেন লাস্ট? মায়েদের ছবি, মাকে নিয়ে আসতে হবে, প্রত্যেকটা ছেলে মাকে নিয়ে আসুক, নারীদেরকে নিয়ে আসুক, বোনদেরকে নিয়ে আসুক, খালা চাচি যারা আছেন, কারণ তাদের আসলে ঘর থেকে একবারে বের হওয়া হয় না, করোনার পরবর্তী তো নাই, তো আমি চেষ্টা করবো যে আমার ফ্যামিলির এই সদস্যদেরকে নিয়ে আসতে, তো আপনারাও চেষ্টা করুন আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আসতে, তাদের ইনশাল্লাহ ছবিটা ভালো লাগবে, একজন মায়ের ভালো লাগা উচিত, যেটা মায়ের জন্য ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।